আমার ছেলে খুবই বোকা টাইপের একটা ছেলে, ওকে সহজেই কনভিন্স করে ফেলা যায়। এখানে আমি পুরাপুরি বলবো না যে আমার ছেলে হয়তো 1%ও দোষ নাই, এটা আমি বলবো না, কাটাকাটি হলে কখনোই বলা যায় না আমার ছেলে। একটা কথা আপনি অন্য কিছু মনে করেন না, আমি অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, এই যে আঙ্কেল বললো লাস্ট যেদিন ওদেরকে ওরা ঘুরতে গেল অ্যাক্সিডেন্টের দিন, ওই মেয়েটা ড্রাঙ্ক ছিল, নিবির ড্রাঙ্ক ছিল, কিছু মনে ছিল না, ও যে ছিল না, জানি না আপনার ছেলে যে ড্রাঙ্ক ছিল না, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। আমি কিন্তু বলতে পারি, আমি বলতে চাইও না, আমি যেটা সত্য আমি শুধু সত্যটাই বলতে চাই, হয়তো ও ছিল যার জন্য দুজনের মধ্যে, কিন্তু ও তো মারে নাই। আমার কথা হলো ও ড্রাঙ্ক থাকতে পারে, ও তো মারে নাই কাউকে, ওকে ধরে দুজন মিলে মারছে, এটা তো কোনোদিনও সম্ভব না। দর্শক একটু ক্লিয়ার করতে চাই, আসলে আপনারা যত কমেন্টস করছেন উনি কিন্তু এখনো বলছে না, উনি কিন্তু বলতেছে আমার ছেলের যে দোষ নাই সেটা তো আমি দেখি নাই, হতে পারে ওরও আছে, উনি কিন্তু একটাই বলতেছে যে আমার ছেলেকে মারছে কেন, এইটার তদন্ত হোক। আপনারা উল্টাপাল্টা কমেন্টস করছেন। হ্যাঁ, উল্টা আরেকটা কমেন্টস করা থেকে প্লিজ বিরত থাকেন। যে আসলে ওনার কিন্তু কুমার বিশ্বজিৎ আরেকজন আরো কমেন্টস আমি দেখেছি, এমন বলেছে যে কুমার বিশ্বজিতের ছেলের সাথে আপনার ছেলে ছিল তখন তো খুব ভালো লাগছে, এখন আপনি এসে এই কথা বলতেছেন কেন? এখনো কমেন্টস গুলো আমি ডিলিট করি, ক্লিয়ার করি এই এই ঘটনাটা আমি ক্লিয়ার করি। যখনই আমি শুনলাম কুমার বিশ্বজিতের ছেলে ওর ফ্রেন্ড, আমি প্রথমে একটু স্বাভাবিকভাবে বললাম কুমারের গান আমার ভালো লাগতো, আমি বলতাম ও আচ্ছা ও তোমার ফ্রেন্ড, বেশ কিছুদিনের মধ্যে ওর মধ্যে একটা চেঞ্জ। আমি বলছি বাবা তোমার তো ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করতে হবে, ওর সাথে তোমার যাবে না। যেখানে ও আমি ও আমাকে বলে কি বাসা থেকে বের হওয়ার সময় বলে কি আম্মু আমার টাকা দাও, আমি ওরে 500 টাকা দিতাম, ঘুরে এসে বলতে কি মা কুমার বিল দিছে কত জানো 10,000 টাকা, আমরা মাত্র চা খাইছি একটু কি। বললাম বাবা তাহলে তো তোমার চেঞ্জ করতে হবে, তোমার তো তার সাথে যাবে না, তোমার ফ্রেন্ডশিপ এমন একজনের সাথে হতে হবে, আমি তো তোমার 500 টাকার বেশি দিতে পারবো না, আমি তো দিতে পারি কিন্তু আমি দিব না, অ্যাজ এ মাদার অ্যাজ এ প্যারেন্ট আমি তাহলে 500 টাকার বেশি এই বয়সে দিব না, আমি তাহলে 5,000 টাকা দেওয়ার কি ক্ষমতা রাখি না, রাখি কিন্তু আমি দিব না। আমি বলছি বাবা তুমি যখন ইনকাম করবা তুমি 5,000-10,000 তোমার ইচ্ছা মতো তুমি যা খরচ করবা, কিন্তু কুমারের ফ্রেন্ডশিপ তোমার ছাড়তে হবে। কিন্তু আমার ছেলের দোষ, হ্যাঁ আমার ছেলের দোষ অবশ্যই সে ছাড়তে পারে নাই, কারণ সে খুবই নরম প্রকৃতির মানুষ, কাউকে না করতে পারে। অথবা আপনাকে যদি পুরো ঘটনাটা সে বলতো তাহলে হয়তো আপনি তাকে অনেকটা কনভিন্স করে নিয়ে আসতে পারতেন, করার চেষ্টা করতাম। আরেকটা কথা হলো আপনি আপনার তো ফ্রেন্ড আছে, আছে না আপনার 5টা ফ্রেন্ড কি একই রকম? না না না, আপনার একটা ফ্রেন্ডকে হয়তো আপনার একটু ভালো লাগবে না, কিন্তু কাছে আসলে কি বলতে পারবেন যে তুই আসছিস কেন? সেটাই, সেটা কিন্তু বলা যায় না। একবার যখন ফ্রেন্ডশিপ হয়ে গেছে বলে যে ফ্রেন্ডশিপ তো হয়ে গেছে মা, আমি বলছি কি দূরে দূরে থাকো, উপরে আল্লাহ জানে নিচে আমি জানি, আমি কোনো দিন এনকারেজ করি নাই যে বড় লোকের ছেলে তুমি মিশো, আমার আল্লাহর রহমতে আমারও কম নাই, আমার বা আমার হয়তো ওর কুমারের মতো এত নাই কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আমার কম নাই, কিন্তু আমি কোনো দিন বলি নাই যে তুমি ওর সাথে ফ্রেন্ডশিপ রাখো, আমার ফ্যামিলি সবাই জানে, আমার বোনরা বিদেশ থেকে ফোন করে করে বলতো ওর কিন্তু একটু খেয়াল রাখিস কুমার কিন্তু অনেক উচ্ছৃঙ্খল, আমি বলি যে আমার ছেলে তো উচ্ছৃঙ্খল না, ফ্রেন্ডশিপ একবার হয়ে গেছে ইয়ে করতে পারছে না, ছেলেও কিন্তু ক্লেম করছে না। না আর একটা কথা, কুমার বিশ্বজিৎ এখন ক্যানাডাতে অবস্থান করছে, উনি তো জানে ওনার ছেলে ড্রাইভ করছিল, ওনার ছেলে বেঁচে আছে, ওনার কি একটু সহমর্মিতা প্রকাশের দরকার ছিল না যে 3টা জীবন চলে গেল? যে আমার ছেলে, এদিকে একটু বলি, আমরা যতদূর জানি ওনার ছেলে কিন্তু শঙ্কামুক্ত না। না না না, আমি আজকেই দেখলাম যে ওনাকে টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে এবং তার ইন্টারনাল কোনো রকম সমস্যা নেই, মানে ভিতরে যে বাইরের তার ফ্র্যাকচার হয়েছে চোখের একটা দিক, গালের একটা দিক, তার ইন্টারনাল কোনো ধরনের কোনো প্রবলেম নাই, তাতে আমার কোনো ক্ষোভ নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি ও বেঁচে থাকুক, কিন্তু বাঁচার পরে ওর পানিশমেন্ট হোক। ও কেন বিনা লাইসেন্সে কেন এত স্পিডে গাড়ি চালিয়ে কেন 3টা জীবন নিলে? এখানে ওর জীবনটাও চলে যেতে পারতো, আমি বলি না যে এটা ইচ্ছা করে করছে না, ইচ্ছা করে করলে তো আসলে ও নিজেও এভাবে ইনজুরড হতো না, ইচ্ছা করে, কিন্তু কেন এই পাগলামি? এটা বলা বলতে পারেন, মানে এটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সবাই দেখলে আপনাকে বলবে ও নিজেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেথ সে হয়ে গেছে, ও হতে পারতো, হয়তো আল্লাহর রহমতে সে বেঁচে গেছে, বেঁচে গেছে, কিন্তু এখানেও একটা কারণ আছে। এখন হচ্ছে লেটেস্ট BMW গাড়ির সামনের সিটটা এমন ভাবে এয়ার ব্যাক করা থাকে আপনাকে পুরাটা কভার করে দিবে, আচ্ছা আপনাকে পুরাটা কভার করা দিবে, ও যেইটুক ব্যথা পাইছে ওর এইটুকু ব্যথা পাওয়ার কথা না, এটা আমি জানি, আমি গুগল থেকে পাইছি, আমি বিভিন্ন সোর্স থেকে পাইছি যে নতুন BMW স্পোর্টস যেগুলো বের হয়েছে ড্রাইভিং সিটে যেতে, কারণ ওটা তো স্পোর্টস, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, তাকে এমনভাবে এয়ার ব্যাগ কভার করে দিবে মানে যেন সে মোটামুটি, আল্লাহ যদি চায়, আল্লাহ না চাইলে তো কিছুই হবে না, অবশ্যই আল্লাহ চাইলে সে প্রোটেক্ট হবে। এখন ওর মনে কি ছিল সেটাও বলতে পারবে, আমি কাউকে কোনো ব্লেম করি না, আমার শুধু অনিয়মের প্রতি ব্লেম, কুমার বিশ্বজিৎ একটা অন্যায় করছে
এই বয়সের একটা ছেলে যে গাড়ি চালাতে পারে না, যার লাইসেন্স নাই, যে বারবার অ্যাক্সিডেন্ট করেছে, যে কানাডায় যে সু খেয়েছে, যে কানাডায় যে বারবার টিকিট খেয়েছে, অন্য মানুষের নামে গাড়ি তাকে কিনে দেওয়া হয়েছে, কারণ ও তো গাড়ি ডিজার্ভ করে না। এটা জানলেন কিভাবে যে অন্য মানুষের নামে গাড়ি কিনে? এটা ওইখানকার কানাডার সে নাকি অ্যারেস্ট হয়েছে ইতিমধ্যে। আমার একটা প্রশ্ন, আমি জানি না যেহেতু আমার কানাডায় কোনো লোক নাই, আমার এটা জানার ইচ্ছে। কানাডায় আপনাদের অনেক লোক আছে শুনলাম যে আশেপাশে, ওখানকার তো আইন খুব কড়া, এটা কি আদৌ পারে যে লাইসেন্স না পারলে তো কুমারের নামে গাড়ি কিনতো? সেটা আমি না এটা বলতেছি, ধরেন আপনার নামের গাড়িটা আমি চালাচ্ছি, আমার লাইসেন্স নাই, এই জন্যই তাকে অ্যারেস্ট করা হয়েছে যে আপনার নামের গাড়িও চালাই কিভাবে? আচ্ছা, এটা কবে ওই যে বললেন $25,000? না না, এটা যে নতুন কিনে দিল, যে দেড় মাস আগে BMW যে একটা কিনে দিল, এটা খুব সম্ভবত কুমার বিশ্বজিতের বাবার কাজিন বা এই টাইপের কারো নামে সে কিনছে। তো এই গাড়িটা কুমার চালাতে পারে না, এই গাড়িটা চালাতে হলে যার নামে গাড়ি তার পাশের সিটে থাকতে হবে। কিন্তু সেটা ছিল না, সে তো ছিল না। যে যারা বলছে যে যারা পিছনে ছিল তারাও খুব মজা পাচ্ছিল, তারা কি মজা পাচ্ছিল নাকি ভয় পাচ্ছিল, তারা কি বলতে চাচ্ছিল যে কুমার আরেকটু স্পিড কমা, সেটা তো কেউ জানে না, সেটা কেউ জানবে না, সেটা এখন তারা সবকিছুর ঊর্ধ্বে এত স্পিডে, এটা তো নিয়ম বহির্ভূত। যারা বলতেছে যে তারাও খুব মজা পাচ্ছিল, তাদের ঘরে কি মা বোন নাই, তাদের ঘরে কি ছেলে সন্তান নাই, তারা কি, তারা তাদেরকে জিজ্ঞেস করে দেখুক। আর আমার ছেলে, আরেকটা লাস্ট প্রশ্ন বলি, আপনার ছেলের সাথে মনোমালিন্য, ব্রেকআপ হয়ে যাওয়া, সম্পর্কের বন্ধুত্বের মধ্যে ও অনেক বেশি কষ্ট পাইছে, সব বুঝলাম, তারপরে ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা হলো ওর সাথে ব্রেকআপ হওয়ার পরে যখন আমার ছেলে বাসা ছেড়ে নতুন বাসায় চলে আসছে, এমন কোনো দিন নাই আমি তাকে জিজ্ঞেস করি নাই যে বাবা কুমার ফোন করে না, বাবা কুমার ফোন করে না, আব্বু কুমার যোগাযোগ করে না। আমি বলছি খুব ভালো, আমি খুব হ্যাপি, একবার যখন গেছে আর মেশা দরকার নাই, কোনো দিন যদি সামনাসামনি দেখা হয় হাই হ্যালো এই পর্যন্ত, বলে মা হ্যাঁ এটাই তো, কারণ আমার সাথে তোর ফ্রেন্ডশিপ শেষ। আর লাবিব ছেলেটা? লাবিব ছেলেটা হলো কুমারের ফ্রেন্ড। না, ও কি ফোন করতো? হ্যাঁ ও ফোন করতো, ও দীপ্তর সাথে ঘুরতে যেত, মানে বাসা থেকে বের হয়ে আসার পর। কোন বাসা থেকে? ওই যে কুমারের বাসা থেকে যখন নতুন বাসা। না না না, ওরা দুজন একজোট। আচ্ছা, ওরা দুজন একজোট হয়ে তো আমার ছেলেকে মারছে, বাসা থেকে বের করে দিছে। তো আমি এভরিডে জিজ্ঞেস করতাম, এই এক মাসের মধ্যে এক একটা দিন সে ফোন করে বলে নাই দোস্ত কেমন আছিস, বা আমি ভুল করছি, বা যে কোনো কথা। 11 তারিখে আমি যখন ওকে উইশ করি, আমি তখন আমি কিন্তু জিজ্ঞেস করি সবসময় কুমার তোমাকে উইশ করছে, বলে হ্যাঁ মা উইশ করছে। তা আমি বলছি যে উইশ করছে কেন, করলো এতদিন কোনো যে, বলে কি বার্থডে উইশ করছে, এর চেয়ে আর আমি কথা বাড়াই নাই। আচ্ছা, তারপর 13 তারিখে রাতে যেখানে তার সাথে কোনো যোগাযোগ নাই, পুরাপুরি ব্রেকআপ, যেই ছেলে বাসা থেকে বের করে দিছে সেই ছেলে আমার ছেলেকে আনতে যাওয়ার জন্য তার এত কী দরকার, কেন তাকে নিয়ে বের হবে? তো মানুষ ফ্রেন্ডশিপ থাকলে ফ্রেন্ডদের নিয়ে, ওর সাথে তো ফ্রেন্ডশিপ পুরাপুরি, এবং বলে দিছে ফ্রেন্ডশিপ ইজ ওভার। এটা হয়তো আমার ছেলের মেসেজে ছিল যে আম্মু ও আমাকে মেসেজ পাঠাইছে ফ্রেন্ডশিপ ইজ ওভার। তাই আমি বলছি আচ্ছা ওভার ওভার, কিন্তু 1 মাস 12 দিন পরে কেন আমার ছেলেকে আনতে গেল? আপনি আমার স্ক্রিনশটগুলো দেখেন যে ফয়সালকে পাঠাইছে যে আমাকে তো ওরা নিতে আসছে, আমি তো যাব না। তারপরে ওই ছেলে লিখছে যা ঘুরে আয়, ফ্রেন্ডরা এরকমই হয়তো ভুল বুঝতে পারছে। আমার ছেলে লিখছে ওরা হয়তো বুঝছে যে আমি ওদের লাইফে জেনুইন ছিলাম। তখন ওই ফয়সাল আবার লিখছে এজন্যই হয়তো তোর লাইফে কামব্যাক করতে চায়। আমার ছেলে লিখছে সেটা তো আর হবে না, কারণ আমার এক যা গেছে আমি আর নতুন করে কিছু চাই না। তারপর লিখছে আমি ওদেরকে বলছি আমার কাছে টাকা নাই। তারপর ফয়সাল আবার লিখছে যে ওরা এটা মানবে না। তখন আবার আমার ছেলে লিখছে আমি অন্যের টাকায় খাবো না, আমার কালকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এর মধ্যে লিখছে ওরা তো আমার বাসায় চলে আসছে, মানে যখন চলে আসছে তখন তার ফোনে কথা বলতে পারে নাই, তখন ওদের সামনে শুধু টেক্সটে বলছে যে ওরা তো আমার বাসায় চলে আসছে, আমি এখন কি করব। তখন বলছে যা দোস্ত গেলে তোর ভাল লাগবে, যাই একটু ঘুরে আস। এই পর্যন্ত। এর আগে কি কুমার আপনার ছেলের বাসায় তো যায় নাই? ওইদিনই গেছে? না, ওইদিনই গেছে। আচ্ছা, তাহলে সে বাসার ঠিকানাটা তো নিশ্চয়ই আপনার ছেলে ফোন থেকে নিচ্ছে, সেটা আমি জানি না, কারণ ওইটা ও আমার সাথে শেয়ার করে নাই, আমি বলতে পারবো না। না না, আমার কথা হচ্ছে দীপ্ত যদি ওকে বাসার ঠিকানা না দেয় ও পাবে কিভাবে? ও পাবে কিভাবে? আমি বলি এখানে হলো কুমারের বাসায় আমার ছেলের একটা চেয়ার ছিল। আচ্ছা, একটা ও আগের বাসা থেকে যাওয়ার পর সব কিছু সেল করে দিয়ে গেছে, চেয়ারটা ওর খুব পছন্দের ছিল, ওই চেয়ারে বসে ও পড়াশোনা করতো। আমি বললাম বাবা সব কিছু সেল করে দিচ্ছো? বলে চেয়ারটা আছে। আমি বললাম যে চেয়ারটা আনবা না, বলে কুমার এসে দিয়ে যাবে। এর কয়েকদিন পরে আমি জিজ্ঞেস করছি চেয়ারটা কি দিয়ে গেছে, বলছে না মা, বলছে 2-1 দিনের মধ্যে দিয়ে যাবে, হয়তো ওই কারণে অ্যাড্রেস দিই, এবং চেয়ারটা আমার ওইখানে যার আত্মীয় স্বজন গেছে ওর বাসায় তো ঢুকছে, ওই চেয়ারটা ওইখানে আসছে, তার মানে কুমার ওই চেয়ারটা নিয়ে গেছে।
এই বিষয়ে হয়তো অ্যাড্রেস দিতে পারে যে এই আমার অ্যাড্রেস, তুমি আমার চেয়ারটা দিয়ে যাও, কুমারের গাড়ি আছে, আমার ছেলে তো গাড়ি নেই, গাড়ির পিছনে করে হয়তো নিয়ে যাবে। তাই না গেলে তাকে নিয়ে আসা হতো না, এক মাস পরে কেন আনতে যাবে, এটা আমার একটা প্রশ্ন। এটার মধ্যে কি আছে, কিছু একটা আছে, নাহলে এক মাস পরে কেন আনতে, কেন ঘুরতে যাবে, তার বার্থডে তো আরো একদিন আগে চলে গেছে, সে তো ফোনে উইশ করছে। আমার কাছে কেন জানি আপনার আগের ইন্টারভিউগুলো আমি অন্য টিভিগুলো দেখেছি, দেখে আমার কাছে যেটা মনে হইলো ওখানকার কথাগুলো, এখনো শুনে যেটা মনে হইলো, লাবিব ছেলেটা কিন্তু ওই গাড়িতে ছিল না। না, লাবিব কিন্তু আরেকটা গাড়ি, আরেকটা গাড়িতে ছিল। এখন এমনও কেন গেল না, এমনও তো হইতে পারে, কারণ আমি কুমার বিশ্বজিতের ছেলেকে আপনার মতো করে সরাসরি কেন বলতে পারতেছেন, হ্যাঁ ওর দোষ আছে, ও নিয়ে গেছে এখানে নিয়ে। না না, আমি কুমার বিশ্বজিতের ছেলের দোষ মানি, সে যে কুমার বিশ্বজিতের ছেলে এটাও তার দোষ না, সে যে আমার ছেলের ফ্রেন্ড এটাও তার দোষ না। নিবির কিন্তু ওখানে গাড়িতেই ছিল, এটা একটু আগে আঙ্কেল আমাকে বলেছে সেম কথাগুলো, নিবির কিন্তু ওই গাড়িতেই ছিল। এখন লাবিব যে ছেলেটা, ও কিন্তু ওই গাড়িতে ছিল না, লাবিব ওই গাড়িতে, সে চাইলে কিন্তু পিছনে তিনজন বসতে পারতো, লাবিব সবকিছু জানে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বলি না যে লাবিব এর মধ্যে ইনভলভ, আমি বলি যে লাবিব সবকিছু জানে, কারণ সে ওই গাড়িতে যায় নাই। আমি বলি না যে ইচ্ছা করে অ্যাক্সিডেন্টের জন্য লাবিব জানে, সেটা বলি নাই। ও কেন, নিবির কেন এতদিন পরে আনতে গেল, ঘুরতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী, সেটা লাবিব জানে। লাবিব যখন আইসিইউতে কুমারের পাশে ছিল, নিবিরের পাশে ছিল, তার 10 ঘন্টা পরে কেন আমি খবরটা পেলাম, কারণ লাবিব তো দীপ্তর অ্যাড্রেস জানে, লাবিবের সাথে দীপ্তর ফোন, দীপ্তর ফোনে আমার ভাইবার, এখন তো আর ওই যুগ না যে আমি নাম্বার কই পাবো, লাবিবের ফোনে দীপ্তর নাম্বার, দীপ যে কোনো কিছুতে কল করলেই একটা দেওয়া যায়। কুমারের মাকে ফোন করলেও যে একটু খবরটা পৌঁছে দেন, কেন আমি 10 ঘন্টা পরে আমার এই অ্যাক্সিডেন্টের খবরটা পাই। আসলে মার মনে অনেক প্রশ্নই এখন থাকবে, এটাই খুব স্বাভাবিক, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় লাবিব আসলে এটার সাথে কতটা জড়িত। লাবিব জড়িত নাও থাকতে পারে, আমি বলি না। আরেকটা ব্যাপার হচ্ছে, নিবির যদি এটা থেকে নিজেই যদি কোনো প্ল্যান সাজায় রাখে, তাহলে নিজে কেন গাড়িটা ড্রাইভ করে নিজেই কেন এই বিপদের মুখে পড়বে? শুনেন, আপনি যদি ওর ইনস্টাগ্রামটা চেক করেন, তাহলে দেখবেন যে তার গাড়ি নিয়ে কত রকম তার এক্সপেরিমেন্ট। সে কি জানে না যে সে যে কোনো সময় মারা যেতে পারে, সেখানে সে একা থাকে, একটা একটা স্লিপি একটা আইসি একটা রোড, সেখানে সে গাড়ি ড্রিবলিং করতেছে সমানে, এটা তার ইনস্টাগ্রামে আছে। সে কি জানে না কোনো রকম উল্টে গেলে সে মারা যেতে পারে, এটা তার একটা অ্যাডভেঞ্চার। সে মনে করছে সব মরে গেলে কি আমি বেঁচে যাবো, আমাকে তো আমাকে প্রোটেক্ট করবে, এমনভাবে এয়ারব্যাগ আমাকে প্রোটেক্ট করবে, সবাই মরলেও আমি বাঁচবো। আমি জানি না, এটা নাও হইতে পারে, এটা একটা গেজ, মানে আপনার কথা হচ্ছে সবকিছু আপনার এখন অনুমান, এগুলি হইতেও পারে নাও হইতে পারে, আপনি এজন্য তদন্ত চাচ্ছেন? আমি জাস্ট তদন্ত চাই, এক মাস পরে কেন আমার ছেলের জোর করেই টানা হিচড়ে করে না মেন্টাল প্রেশার ক্রিয়েট করে যে তোমাকে যাইতেই হবে, কারণ ও যদি ভয় পায় যে এর আগেও তো আমাকে মারছে, এখন যদি আমাকে মারে আমি তো বাসায় একা। কানাডায় পুলিশের এরকম আইন, ও তো যদি পুলিশেও কল দিত, আমি জানি না কেন আমার, আমি সবার একই প্রশ্ন, ও কেন 911 কল দিলেই তো ওর একটা সমাধান হয়ে যেত। হ্যাঁ, অথবা ওখানেও যদি ভয় পায় আপনাদেরকে অ্যাট লিস্ট জানাইতে পারতো, এটাই তো ভুল, এটাই তো ভুল। না, কিন্তু সে যে একটা প্রবলেমে যে পড়ছে সেটা তো আমাকে বলছে, কিন্তু আমি বলছি বাবা ভেঙে বলে নাই, না আমি বলছি বাবা তোমার কি গায়ে হাত দিছে, বলে মা যে কি বলো কানাডায় গায়ে হাত দেওয়া যায়, বললেই কি হয় গায়ে হাত দেয় নেই, সেটা আমি শুনছি গতকালকে, যে ফয়সালের কাছে বসে দোস্ত আমার তো এরকম বেসমেন্টে নিয়ে অনেক মারধর করছে।